সেগুলো দিয়ে আমার জন্য বিছানা করে রেডি করছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি, ভালো আছি। বাট এই গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, কাঁথির থেকে কিন্তু আমি অলরেডি ফিরে গেছি। আর আমার আগের ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যে আমাদের শ্রীয়ের অন্নপ্রাশনের ফার্স্ট পার্ট, যেটা না দেখে থাকলে কিন্তু দেখে নিও, মিস করো না। আমরা ওখানে কাঠফাটা গরমে ছাদের মধ্যে শ্রীকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে এসেছি খাওয়াতে। আর এখানে শ্রীয়ের মা মনে হচ্ছে ভাত কাপড়ে অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে আছে মহারানী আমাদের, তাই না? মনে হচ্ছে না নতুন নতুন বউ সে। যাই হোক, ওকে আমরা এরকমই রাগাচ্ছিলাম। আসলে সুন্দরী মহিলা তো সুন্দর করে সেজেছে। আর এদিকে শ্রীকে দেখো, বাবুর তো ঘুম ভাঙছেই না, বেচারাটা জোর করে সবাই কোলে নিয়ে নিয়ে ঘুম ভাঙাচ্ছে। এই অন্নপ্রাশনটা পুরোটা না শ্রী ঘুমিয়েই কাটিয়েছে বেচারাকে, জোর করে তোলা হচ্ছে, জানো তো কী কষ্টটাই পাচ্ছে। কিন্তু কী আর করা যাবে, একটা দিন তো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে, তাই না? তাহলে ব্লগটা দেখো আর এনজয় করতে থাকো, আমি কিন্তু আর ডিস্টার্ব করবো না। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। আর এটা কিন্তু শ্রীয়ের অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট, এখনও আরও ডে টু বাকি আছে, কিন্তু দেখতে থাকো। আর ভালো লাগলে কমেন্টটা করে জানিও প্লিজ, নাহলে কী করে বুঝবো বলো? শ্রীকে একবার দেখো ভালো করে, তোমরা দেখতে থাকো কিন্তু। হ্যাঁ, অনেক কষ্ট করে কুচকি আমাদের বসেছে মামার কোলে। ভাত খাইয়েছে একটু, তাহলে একটু ভাত খাওয়া। দুজন বসে আছে, ভাগ্যিস যাসনি, যা গরম, কিছু দেখতেও পাবি না, কিছুই পাবি না, সবাই চলে গেছে। হ্যাঁ, সেরকম গরম, মরে যাবি। আমি পুরো সেকেন্ড বার স্নান করে গেছি, দেখেই বোঝা যাচ্ছে আর পারা যাচ্ছে না। আমরা একটু বসে রেস্ট করছিলাম, দেখতেই পাচ্ছ আমাদের চোখ মুখের অবস্থা, পুরো কালি গুঁড়ি হয়ে গেছি আমরা, এত গরম। হ্যাঁ, এবার আমরা নিচে যাচ্ছি, খেতে খেতে তো হবে, দুটো বাজছে, নিচে আর থাকা যাচ্ছিলো না এত গরম, তাই চলে এসেছিলাম। এবার নিচে যাই খাই, তোমাদেরকে মেনুটা দেখাই। এটা কি পোস্ট? এই হচ্ছে আমাদের দাদা, একদম দাদার পুরি বেড়ে যাচ্ছে দিন দিন। খেতে বসেছি, বসে যা, বোনেদের কাছ থেকে বোতল গুলো নিয়ে চলে যা।
যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভেজিটেবল চপ, এই হচ্ছে রায়তার মতো স্যালাড, আমাদের ফ্রাইড রাইস, এই হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে চিলি পনির, অনেকক্ষণ পরে একটু খেতে বসেছে। আর আমি হচ্ছে সেই ঠাটা ক্যামেরাম্যান গুলো খাবার সময় ক্যামেরা নিয়ে বসে থাকি। আমাদের পায়েস মিষ্টি, হ্যাঁ রসগোল্লা খাওয়ার কথা শিউলিকার বলতে হবে না, ও না বললেই খাবে। আরো দুটো বল, কিছু বল। আলটিমেটলি খাওয়াটা শেষ করলাম, আলটিমেটলি খাওয়াটা শেষ করলাম। আরে বাবা, নিজে সকাল থেকে চলছে আর ভালো লাগছে না। এই যে বেটি বাবা জল খাচ্ছে, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, খুব মারাত্মক গরম লাগছে, এবার স্নান করব। মধু তোমার ওই হাফ ঘুম নিয়ে নিয়েছে, আমার একটু এখানে পেস্ট্রি খেতে বিজি, প্রচুর টায়ার্ড লাগছে, প্রচুর পুরো ঘামে ভিজে গেছি। আর এদের তিনতলা থেকে নিচে যেতে উপরে যেতেই টায়ার্ড হয়ে যাচ্ছি। আসলে পিঙ্কির রুমটা তিনতলাই আর নিচে হচ্ছে ওদের সব কিছু। রেডি হতেও যেমন কষ্ট, আনরেডি হওয়াটাও সেরকমই কষ্ট। চলো ফ্রেশ হয়ে যায় একদম, তারপরে তোমাদের সাথে কথা বলি। এখানে দু ভাই বোনে খেলছে। শ্রী শ্রী কোথায়, শ্রী কোথায়, বেটু কিটা কিটাই শিখেছে, কিটা কিটা। তুমি কথা বলো, উত্তর দাও, তোমাকে প্রশ্ন করেছে তুমি অ্যানসার দাও। আমাদের বাড়িতে এসে কেমন লাগলো? ভালো, মোটামুটি খারাপ ও তো বলে দিল, ভালো ভালো বলো। মধু তো সব জায়গায় খারাপ লাগে, পিঙ্কি প্রায় ঘুমে গেছে, এরা ফোন দেখছে, আমার বড় ঘুমে গেছে আর আমি শুয়ে আছি। আমাদের অবস্থাটা দেখো, মনে হচ্ছে ঘরে কোথাও জায়গা নেই, একটু একটা খাটই বেঁচে আছে আমাদের সবার জন্য। এই যে ইলা এসছে আমাদের জন্য চা নিয়ে, আমরা এখানে শুয়ে আছি আর ইলা বেচারা আমাদের জন্য কষ্ট করে চা নিয়ে এসছে। এর তো আর উঠতেই মন যায়নি, দাও। আস্তে আস্তে, এটা হচ্ছে বড় পশু আমাদের, এটা হচ্ছে পিসামশাই, এটা হচ্ছে মেজ পশু, এটা আমাদের শ্রীকে নিয়ে আসছে, এটা হচ্ছে পিসামশাই বৌদি বলো, এটা হচ্ছে বৌদি, আর এই হচ্ছে দাদা, এটা ফেমাস দাদা, এটা পিকলু দাদার কন্যা, সেম সেম আগে ছিল, আগে আরো সেম সেম ছিল, এখন কমে গেছে। বেটু ঘুমোচ্ছে, এখানে রিঙ্কি বেচারা বসে আছে, চুমকির খিদে পেয়েছে, খিদেতে বেচারা কষ্ট পাচ্ছে তখন থেকে। আমার তো কখন থেকে পেয়েছে, দেখে কাল হাতে বসে গেছে, তবে তোমার খিদে পেয়েছে, কি খাওয়া হয়েছে।
সেটাই বড় পশুর আমার ভিডিও দেখতে ভালো লাগে, এটা শুনেই আমার ভালো লাগছে। কথাটা শুনতে পারে মেজ বসু কিছু বলতে চাইছে। যেখানেই যাই খাই আমরা তরুণদাকে মিস করি। এখন এই যে পেঁয়াজি খাচ্ছি, কিন্তু আমাদের তরুণদের মতো চপ নাকি কোথাও হয় না। তাই বলছি আমরা যেখানে তরুণদাকে মিস করি সবাই, অনেক কষ্ট করে আমাদের স্ত্রীকে ঘুম পাড়ানো হয়েছে। এবার আমরা খেতে যাচ্ছি, দাদাকে পাহারায় বসেছি, এবার আমরা খেতে যাচ্ছি, এবার আমরা খেতে যাবো। রাত্রি হয়ে গেছে, আরামসে ঘুমাতাম। মিঠু বলছে কিশোর পড়া দেখো কি সফট। এখানে আমার শিউলি আর পিঙ্কি, এই যে আমরা ভাত ডাল একটা ভাজা আর একটা কিছু সবজি আছে, এইদিকে দুজনে গল্প করে যাচ্ছি। দাঁড়া এখন কমপ্লিট হয়নি তো, সেটাই। এই হচ্ছে মাছ, এই হচ্ছে পমফ্রেট, এটা দুপুরের পমফ্রেট, আশা করো না দুপুরের চিংড়ি পড়ে গেছে কিনা। আর বেটু স্যাম্পল খাচ্ছে, আমাদের দুপুরের চিংড়িটা ভালো লাগছে সেটা দিয়ে খাচ্ছি। দাদা খাওয়াইছে তো? দাদা এখনো খায়নি। এত খাস না, কম করে খা। শিবলু দি আমার জন্য বিছানা করে রেডি করছে, ভিডিও দিয়ে এবার খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা। ঠান্ডা হয়েছে, পান করছে, সুদা পান করছে। এই যে ভাঙ্গি আমার ঘুমোচ্ছে, জায়গা খেলা দেখছে, ভাগনাকে কাপ দেওয়া হয়েছে কোল্ড ড্রিঙ্কস এর জন্য, ভাগনা খাবে না। আমরা খেলাম, এবার গোবিন্দর খাওয়ার পালা। ওকে দিচ্ছিস কেন সুগারের রোগীটাকে? এটা শিশু ঘুমোচ্ছে। Good night.